তুমি এটা করতে পারলা? তুমি এটা কি করলা বলো তো, এটা কেমনে করলা তুমি? ভাইয়া আমি কি মানে বুঝতেছি না, আপনি কি করলাম? আমি বুঝতেছো না, সম্রাটের মতো একটা ছেঁচড়া বলা হয়েছে তোমার আমার নামে, যাতে বলে গেলো তুমি ওর কিচ্ছু বলো না। না মানে ভাইয়া আপনারা দুজন ফ্রেন্ড, আমি চাই নাই আপনাদের মানে ফ্রেন্ডদের মধ্যেখানে ইন্টারফেয়ার করার জন্য। এছাড়াও আমি যদি বলতাম আপনাকে, আপনি কষ্ট পাইতেন না? কোনো কষ্ট পাইতাম না, ও তোকে ছেঁচড়া বলার কারণে আমি কোনো কষ্ট পাইতাম না। ও আর ফ্রেন্ড তো পরে, আগে তো আমি আর তুমি, তুমি আমার উপর থাকো, আমি আর তুমি উপর মানে একসাথে থাকি না, তুমি হচ্ছে আমার উপরালি, তুমি তো আগে, আমাদের রিলেশনটা আগে, তারপরে ফ্রেন্ড ফ্রেন্ড, বুঝছো? আমি তো ব্যাপারটা জানতাম না। আমি দেখি কিছুদিন ধরে সম্রাট শুধু আমার দেখলে দৌড়ায়, শুধু দৌড়ায়, পুরো এলাকা দৌড়িতেছে, সারাদিন দৌড়িতেছে, আমার সামনে ঠাস ঠাস করে দৌড়ায়, আমি যে ধরছি, আই কি সমস্যা কি বলতো? তখন আমার বললো যে তোমার কাছে নাকি আমার নামে বদনাম করছে, এই জন্য সে ভয় দৌড়াইতেছে। তো আমার কষ্ট তুমি কিচ্ছু বলো না আমার হইয়া, একটা কিছু তো বলতো আমার আমার পক্ষে। আমি কি বলবো বলেন, মানে কি বলবো, আমার আমার কিছু বলার নাই। এত সুন্দর করে ভাইয়া বলো, মনটা ভালো হয়ে যায়, বুঝছো? আচ্ছা শোনো, হ্যাঁ সম্রাট কি তোমাকে ডিস্টার্ব ডিস্টার্ব করে নাকি? না না একদম ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করবে কেন? হ্যাঁ ডিস্টার্ব করলে আমাকে বলবা, দেখবা হাত পা ভেঙে দিমু সব। যদি শুধু সম্রাট না, যদি এলাকার কেউ, পুরো পৃথিবীর কেউ তোমাকে ডিস্টার্ব করে, তুমি আমাকে সবার আগে বলবা। আমাদের রিলেশনটা সবার আগে, একদম কাছাকাছি না আমরা, বুঝছো না? তুমি আমাকে বলবা, আর বাসার কোনো প্রবলেম হয় সেটা আমার জানাবা, তুমি বাইরের লোককে কেন বলবা? আমি আসলে যে কারণে আসছি আন্টি, আমি শুনছি শারমিনের ডিভোর্স হয়ে গেছে, আর এই ব্যাপারটা শোনার পরে আমার আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছে। মন তো খারাপ হওয়ার মতো তুমি ঘটনা বলো, দুই মেয়ের মধ্যে আমার বড় মেয়ের শারমিনের ডিভোর্স হয়ে গেল, ওর জীবনটাই তো নষ্ট হয়ে গেল। না আন্টি, আমার মনে হয় আসলে জীবন নষ্ট হয়ে যায় না, জীবনে চলার পথে অনেক ঝামেলা হয়, দুর্ঘটনা ঘটে, এটা একটা সামান্য দুর্ঘটনার মতো, এরকম তো ঘটতেছে, মানে অহরহ ডিভোর্স হচ্ছে, তো কি হয়েছে? আপনি আরেকটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিবেন, ভালো ছেলের কি অভাব আছে? আর আপনি এভাবে মানে কান্নাকাটি করবেন না, ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে আর যদি শারমিন বুঝতে পারে যে বিষয়টা মানে আমরা জানি, মানে আপনারা ছাড়াও অন্য বাইরের লোকজন জানে, তাহলে ওর উপরেও মানসিক চাপ পড়বে। আর ডিভোর্সের পরে একটা মেয়ের মানসিক অবস্থা যে কি থাকে, আমি তো অনেক দেখছি, এর আগে অনেক মেয়েকে মানে খুব বাজে অবস্থা থাকে, এতে করে আরও ওর চাপ বাড়বে, যেটা ওর জন্য ক্ষতি হইতে পারে। তাই যতটা পারেন ওর সামনে কন্ট্রোল থাকবেন প্লিজ। আর এমন অবস্থায় আপনাদের যে মানে মানসিক অবস্থা, এই অবস্থায় যদি মনে হয় আমাকে কোনো কাজে লাগে, মানে আমি যদি আপনাদের কোনো প্রয়োজনে আসতে পারি, আমি আছি কিংবা আমাদের বন্ধুরা আছে এলাকায়, যদি কেউ না আসে মানে মানে আমি আসবো, আপনি রাত দুইটা হোক তিনটা হোক, কোনো ঘটনা না, আপনি বললেই আমি চলে আসবো। আর আমি তো আপনার ছেলেরই মতো, না আমি তো আপনাকে মা বলে ডাকতে পারি, তাই না মা? তাই আপনি লজ্জা করবেন না, যে কোনো ব্যাপারে বলবেন। আর আন্টি ছেলে হিসেবে আমি এই সময় আপনাদের পাশে থাকতে চাই, আর আমি চাই যে যাতায়াতটা থাকুক আপনাদের সাথে আমার। আর আর একটা রিকোয়েস্ট, মানে আমি যে যে যাতায়াত করতেছি আসতেছি, এইসব বিষয় নিয়ে আলাপ করছি আপনার সাথে, এটা আপনি প্লিজ শারমিনকে বলবেন না, মানে ও জানলে হয়তো ব্যাপারটাকে অন্যভাবে নিতে পারে। ঠিক আছে বাবা। তাহলে মা আমি আজকে আসি, মা।